চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, আপনি একটা সিদ্ধান্ত নিন। চন্দ্রকলা দেবী এখনো বংশমর্যাদার কথা ভাবছেন? আপনার বংশের প্রদীপ যেখানে নিভতে বসেছে সেখানে আপনি আপনি সিদ্ধান্ত নিন চন্দ্রকলা দেবী। মা আর অপেক্ষা করবেন না, মা লগ্নকে ফিরিয়ে আনার অনুমতি দিন, মা আর অপেক্ষা করবেন না। আমরা কথা বলি, আমি লগ্নাকে ফিরিয়ে আনার বিরোধিতা একেবারেই করছি না, কিন্তু আমি এটাও পাশাপাশি বলছি যে লগ্না ফিরে এলেই দাদা এবং সূর্য বেঁচে যাবে এটা কিন্তু আমার মনে হয় না। তার থেকে আমি বরং আরো বড় ডাক্তারের ব্যবস্থা করছি। প্রতিদেব, প্রতিদেব, আমি আমি আপনাকে ওকে বাঁচানোর একমাত্র উপায় বলতে পারি। আপনি আবার আমাদের মাঝখানে কথা বলছেন, আপনাকে বহুবার এর আগেও না করা হয়। আপনি যদি আমার মাঝখানে কথা বলেন তাহলে কিন্তু এই যে যে মায়ের কানে বীজ দিয়ে যে সমস্ত কলাটা মূলটা এইসব জোগাড় করেছেন না, ওই সব কলা মূলা? রতিদেব, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার বিরুদ্ধাচরণ আপনি না পরে করবেন। এখন এখন আপনার মাকে সিদ্ধান্ত নিতে বলুন। আচ্ছা রতিদেব, যদি আপনার বাড়ির কেউ কেউ যদি মরণাপন্ন হয় তখন তখন বাড়ির লোকেরা কি করবে? তখন বাড়ির লোকেরা ওই খড়কুটোর মতন একটা উপায়কে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। ধরুন না আমার এই কথাটা একটা খড়কুটোর মতন, আপনার মা, আপনার মা এখনো ওই উচ্চ বংশ নিচু বংশ এই নিয়ে এই নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন উনি উনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সিদ্ধান্ত নিন চন্দ্রকলা দেবী, আপনি সিদ্ধান্ত নিন। মা, মা রাজি হয়ে যান না মা, যদি সূর্য বেঁচে যায়, যদি আপনার বড় ছেলে বেঁচে যায়, যদি আমার সিঁদুর সিঁদুর বেঁচে যায়, মা একটা চেষ্টা তো অন্তত করতে দিন, আমি আপনার সামনে হাত জোড় করছি মা, আমি আপনার পায়ে পড়ছি, একবার অনুমতি দিন মা, একবার অনুমতি দিন। ওই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু কিরকম দেখলেন মানে? না না, আর বোধহয় কোনো আশা নেই। বোধহয় কেন বলছি, আমার আমার সত্যি আর কিছু করার নেই। ডাক্তার, ডাক্তার আপনারা আপনারা হাল ছেড়ে দিলেন। দেখুন ম্যাডাম, আমাদেরও একটা সীমিত ক্ষমতা আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, কিন্তু না, আমি কখনোই আপনাকে কোনো ফলস প্রমিস বা আশা দিতে পারবো না। এখন কোনো মিরেকেল হলেই ওনারা বাঁচতে পারেন, আর মিরেকেলটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সো প্লিজ, সরি। চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, এরপরে কিন্তু শেষ সুযোগটাও চলে যাবে, আর আমাদের হাতে শেষ সুযোগ ওই রকটা। রুদ্র, রতি, যেখান থেকে পারো লগ্নাদের খুঁজে নিয়ে এসো। আমি যেতে পারবো না, এই অবস্থায় দাদাকে ফেলে আমি দাদার কাছে আছি, তুই যাবো? হ্যাঁ আমি যাচ্ছি। আমি যাবো রুদ্রদেবের সঙ্গে। জানি না লগ্নরা কোন দিকে গেছে, কিন্তু আমাদের চতুর্দিক দেখতে হবে, যেমন করেই হোক। খুব অল্প সময় আমাদের হাতে আছে, অমাবস্যা পড়ে গেলে লগ্নাও আর পারবে না। না না, আপনারা আপনারা সবাই মিলে ডাকুন, সবাই মিলে মা সিংহ বাহিনীকে ডাকুন, যেন যেন লগ্নাকে সময় মতন পাওয়া যায়। আচ্ছা গুরুদেব, এই লগ্নাদের পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই তো? যদি কোনো বাধা না আসে। বাধা, বাধা কে দেবে? ইন্দ্রদেব আর সূর্যের এই অবস্থার জন্য যে দায়ী। তার মানে আপনি বলতে চাইছেন যে লগ্নাদের পাওয়া গেলেই সূর্য আর ইন্দ্র মানে বর্দা ভাইয়ের আর কোনো সমস্যা থাকবে না, ওরা ঠিক হয়ে যাবে? সব সব মা সিংহ বাহিনীর ইচ্ছে। পারবে না, পারবে না, সিংহ বাহিনী বাঁচাতে পারবে না। বাঁধা তো মিদে ভয়ে,
ফিরতে দেব না আমি তোমায় লগ্না, ফিরতে দেব না। সূর্য আর ইন্দ্রকে তো মরতেই হবে। আমি যে আমার প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে, শেষ হলে তবেই আমার মুক্তি। মিলিত হতে পারবো আমি আমার স্বামী মহাকালের সঙ্গে। সেই সুযোগ আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। আমি লগ্নার পায়ের ছাপ ওই বাগানে দেখেছি। আমাদের ওই বাগান থেকে শুরু করতে হবে। দাঁড়া, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, চলো 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 চলো। গুরুদেব, কি খুঁজছেন আপনি? পুত্র, আমি এখানে লাল পায়ের ছাপ দেখেছিলাম, আমি নিশ্চিত, কিন্তু কিন্তু এখন নেই। পায়ের ছাপ এখানে? হ্যাঁ। আচ্ছা, যদি এখানে থাকে। কিন্তু গুরুদেব, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে কি আশপাশটা একটু খুঁজে দেখবো? হ্যাঁ, দেখো দেখো দেখো, খুঁজে দেখো খুঁজে দেখো। আমি কিন্তু আমি হয়তো রাস্তা ভুল করেছি বা জায়গা ভুল করছি। না না, তুমি খোঁজো, আমি নিশ্চিত যে পায়ের ছাপ দেখেছিলাম। হ্যাঁ গুরুদেব, আমি দেখছি। পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না, কোনো পায়ের ছাপই পাবে না, এমনকি সেই পায়ের ছাপের মালিক লগ্নাকেও পাবে না। আপনি বলছেন ঠিকই, কোথাও পায়ের ছাপ তো খুঁজে পাচ্ছি না, কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? না না না, ভুল নয় না, হতেও পারে। আমি হয়তো জায়গা ভুল করতে পারি, কিন্তু আমি এখানে পায়ের ছাপ দেখেছিলাম। লগ্নাকে তো এদিক দিয়ে যেতে দেখলাম। না না, চলো, আমরা ওদিকটায় গিয়ে খুঁজে দেখি। মানে গুরুজি, এই অন্ধকারের মধ্যে আপনি দেখেছিলেন? আমি পাই দেখতে রুদ্র, আমি দেখতে পাই। আমি এদিক দিয়ে দেখেছিলাম, আমি জানি লগ্নরা এদিক দিয়েই গেছে, কিন্তু না না না, ওদিকটা চলো, ওদিকটা দেখি। হে মা সিংহ বাহিনী, ওরা যেন লগ্নকে খুঁজে পায় মা, আমার ছেলে যেন কোনো ক্ষতি না হয়। তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। মা সিংহ বাহিনী, মা গো, আমার ইচ্ছে না থাকলেও গুরুদেবের কথাতেই আমি লগ্নাকে ফিরিয়ে আনার ব্যাপারে সায় দিলাম। যদি তোমার সত্যি তাই ইচ্ছে হয়, তবে তাই হোক মা, লগ্না এসে যেন বাঁচাতে পারে আমার সূর্যকে, আমার ইন্দ্রকে। আয় মা, আয় আয় আয়। এসব কথা মনে আনবি না, ভুলেও মনে আনবি না এসব কথা, চল 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 চল। মনের কথা জানি না বাবা, কিন্তু পায়ে কাটা ফুটেছে। হ্যাঁ, কি বলতিছিস, কাটা ফুটছে? দেখি 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 দেখি।
দেখেছিস নন্দা? এই এই দেখ কাটা কানাই কাট। মারে আমি ধরতে পেরেছি মা। এইবার আমি তুলি ফেলবো। দেখতেছিস? এই 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 দেখ কাটা কানা দেখ। কি মস্ত কাটা কানা। যন্ত্রণা করতেছে মা, যন্ত্রণা করতেছে? একটুও না বাবা, আমার কিসের যন্ত্রণা? চলো চল 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 মা, চল চল। এক কাজ কর মা, তুই আমার কোলে উঠি আয়। হ্যাঁ, আমার কোলে কোলে চলে যেতে পারবি? হ্যাঁ দাদা, তাই করো। যা, আমি হাঁটতে না পারলে তোমায় বলবো বাবা। এখন চলো। বর্দা, সূর্যের অবস্থাটা সায়নকে একবার জানানো দরকার, কিন্তু মাকে না জানিয়ে বলাটা কি ঠিক হবে? হ্যালো সায়ন, হ্যাঁ, খারাপ খবর আছে। হেমা সিংহ বাহিনী, মা গো, দয়া করো মা, দয়া করো। ডাক্তারবাবু বলেছেন চমৎকার ছাড়া ওরা বাঁচবে না। এই কাজ একমাত্র তুমিই করতে পারো মা। রক্ষা করো মা, দয়া করো।